বন্ধুরা, আজকে আমরা আরো একটি গভর্নমেন্ট জব নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। আজকের এই নোটিফিকেশনটি এসেছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে। এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে সর্বমোট 462টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে ইউআর, এসসি, এসটি, ওবিসি সকল ক্যান্ডিডেটস আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। এজ লিমিট এখানে মিনিমাম এজ লিমিট রয়েছে 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে 30 ইয়ার্স। এছাড়া আপনারা যারা এসসি, এসটি অথবা ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 5 ইয়ার্স এর এজ রেজিস্ট্রেশন পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস এই পোস্টগুলোতে আবেদন করতে হলে আপনাদের ন্যূনতম গ্রাজুয়েট হতে হবে, সাথে আপনাদের কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স এক্ষেত্রে রিকোয়ার্ড নেই। শুধুমাত্র গ্রাজুয়েট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং পে স্কেল এখানে আলাদা আলাদা স্যালারি প্যাকেজ রয়েছে। এখানে যে প্রথম পোস্টটি রয়েছে আইসিআর হেডকোয়ার্টারের জন্য, এখানে আপনারা পার মান্থ 44,900 টাকা করে স্যালারি পেয়ে যাবেন। এবং যে দ্বিতীয় পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট আইসিআর ইনস্টিটিউটের জন্য, টোটাল 391টি ভ্যাকেন্সি রয়েছে, এক্ষেত্রে আপনারা পার মান্থ 35,400 টাকা করে স্যালারি পেয়ে যাবেন। এছাড়া এখানে একটি অ্যাডভান্টেজ রয়েছে যে আপনারা যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবেন তাদের জন্য এক্সাম সেন্টার থাকবে আগরতলাতে। তো আপনারা যারা ন্যূনতম গ্রাজুয়েট রয়েছেন, এটা একটা দারুণ জব অপরচুনিটি রয়েছে আপনাদের জন্য, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনে গিয়ে এখানে ফর্মটি সাবমিট করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমরা নোটিফিকেশনটি আরও ডিটেলসে দেখে নিচ্ছি। এখানে টোটাল 93টি এক্সাম সেন্টার রয়েছে, এর মধ্যে আপনারা যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন তাদের জন্য এক্সাম সেন্টার রয়েছে আগরতলাতে। তো একটা দারুণ অ্যাডভান্টেজ রয়েছে, বিশেষ করে আপনারা যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবেন তাদের জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি এখানে ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 462টি, এর মধ্যে ইউআরের জন্য 279টি, ওবিসির জন্য রয়েছে 95টি, এসসির জন্য 48টি এবং এসটি ক্যান্ডিডেটদের জন্য টোটাল এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া বন্ধুরা, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে 26টি ভ্যাকেন্সি রিজার্ভ করা রয়েছে। তো আলটিমেটলি এখানে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, আপনারা যারা ন্যূনতম গ্রাজুয়েট রয়েছেন তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নেবেন। এবং ক্যাটাগরি ওয়াইজ ও স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি আরও ডিটেলসে দেখার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্ক থেকে আপনারা নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে আরও ডিটেলসে দেখে নিতে পারবেন। তারপর মোড অফ সিলেকশন, এখানে ক্যান্ডিডেটসদের অনলাইন এক্সামিনেশন, স্কিল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। এবং অনলাইন এক্সামিনেশন এখানে দুটো স্টেজে নেওয়া হবে, প্রিলিমিনারি এক্সামিনেশন এবং মেইন এক্সামিনেশন। ক্যাটাগরি ওয়াইজ এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কসও ডিটেলসে দেওয়া আছে। ইউআর ক্যান্ডিডেটদের জন্য এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক্স রয়েছে 30%, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক্স রাখা হয়েছে 25%, এবং যারা এসসি অথবা এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্ক্স রয়েছে 20%। এবং নোটিফিকেশনে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস ডিটেলস দেওয়া আছে। তো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে সিলেবাস ডিটেলসে দেখে নেবেন। এখন আমি দেখাচ্ছি এই পোস্টগুলিতে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, এগ্রিকালচার ডিপার্টমেন্টের এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে ফর্মটি সাবমিট করতে হবে। এবং অনলাইনে ফর্ম সাবমিশনের জন্য আমি অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে এখানে আপনারা খুব সহজে ফর্মটি সাবমিট করতে পারবেন। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে গিয়ে এখানে ফর্মটি সাব। বন্ধুরা, কোনো একটি ভালো কোয়ালিফিকেশন অথবা ডিগ্রি ছাড়া জব পাওয়া হলো একটি খুব কঠিন কাজ, কারণ যে কোনো প্রাইভেট সংস্থা অথবা প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করলে প্রথমত আপনাদের বায়োডাটা চেক করা হয়। আপনাদের রিজিউমে যদি ভালো কোয়ালিফিকেশন মেনশন করা না থাকে তাহলে প্রথম ধাপে আপনাদেরকে এখানে রিজেক্ট করে দেওয়া হয়। তো আপনারা যদি উইদাউট এনি কোয়ালিফিকেশন, উইদাউট এনি ডিগ্রি, শুধুমাত্র অনলাইন টেস্ট দিয়ে জব পেতে চান, তাহলে রিলিভেল হলো আপনাদের জন্য একটি দারুণ প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হলেন হর্ষিত আগরওয়াল। ইনি কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটি জবে জয়েন করেন, কিন্তু লকডাউনের সময় ইনি তার জব থেকে ব্রেক নিয়ে নিলেন সেলফ কেয়ারের জন্য। তারপর যখন তিনি আবার জব করবেন ভেবেছিলেন, তখন তার পক্ষে জব পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায়। এরপর একদিন তিনি রিলিভেলের ব্যাপারে শুনলেন এবং রিলিভেলে অনলাইন টেস্ট দিলেন। তো রিলিভেলের মাধ্যমে উনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট টেস্ট দিয়ে ব্লুস্টকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে জব প্লেসমেন্ট পেয়ে গেছে, তাও আবার 273% স্যালারি হাইকের সাথে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের কেরিয়ার একটি ভালো ফিল্ডে সেট আপ করতে চান তাহলে রিলিভেল হলো আপনাদের জন্য একটি বেস্ট প্ল্যান। ফাই আন একাডেমি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে রিলিভেল সিলেক্ট, যেখানে আপনারা একটি সিম্পল অনলাইন টেস্ট দিয়ে ইন্ডিয়ান টপ কোম্পানিগুলিতে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও ইভেন্ট উইনার্সদের জন্য রয়েছে ডিফারেন্ট প্রাইজ, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3 অ্যাচিভার্সদের জন্য এখানে প্রাইজ রয়েছে ম্যাকবুক, আইফোন অ্যান্ড অ্যাপেল ওয়াচ। এছাড়া এখানে টপ 100 স্কোরার পেয়ে যাবে গভর্নমেন্ট রেকগনাইজ সার্টিফিকেট এবং টপ 20 স্কোরার এখানে পেয়ে যাবেন রিলিভেল গুডিস বক্স। তো এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বন্ধুরা, আজকের এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এরপর এখানে কিছু ডিটেলস ফিল আপ করে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। প্রথমে রয়েছে এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর, তো এখানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে ক্যান্ডিডেটস নেম, তারপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, এরপর এখানে রয়েছে অল্টারনেট মোবাইল নাম্বার, দুইটা বন্ধুর অপশনাল রয়েছে, এক্ষেত্রে আপনারা না বসালেও পারবেন। তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করে আপনাদেরকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এভাবে বন্ধুরা আপনারা প্রথমে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে তারপর এখানে লগ ইন করে ইজিলি পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। তবে এখানে কিছু অ্যাপ্লিকেশন ফিরও প্রয়োজন হবে, নোটিফিকেশন ডিটেলসে দেওয়া আছে প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফি ডিটেলস কী রয়েছে। তো আমি আর অ্যাপ্লিকেশন ফি ডিটেলস ডিসকাস করছি না,
এবং অনলাইন ফর্ম সাবমিশনের সময় যদি আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়তই ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।